রেডি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে একটা ভিডিও নিয়ে এলাম আদিল আগ্রো ফার্মের তরফ থেকে। তো এক জায়গায় এসে এটা হলো গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর থানার অন্তর্গত একদম এই মানে কি গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের লাস্ট মাঝে আর কি মেঘালয়ের কাছাকাছি, এটা প্রায় 1 লাখ সাল পরে আর কি। তো রমেশ আলী ভাইয়ের পোলট্রি ফার্মে আর কি পরিচয়টা দেন আর কি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমার নাম হলো রমেশ আলী, আমি জাপানি কয়েল করা ফার্মিং স্টার্ট করছি। এই কয়েলটা বিরাট লাভজনক ব্যবসা, আপনারা যদি আমার কাছে অনেক বাচ্চা নেন বাচ্চা নিতে পারবেন, আরও বড় আকারে যদি ডিম পাড়া অবস্থা যদি লাগে কয়েল ওগুলো নিতে পারবেন। একটা এই ধরনের বাচ্চা আপনারা পাবেন আমার কাছে নেন, রেডিম করা উপযোগী হয়ে গেছে। এ ধরনের যদি বাচ্চা লাগে বাচ্চাও পাবেন, বড় যদি আঠা লাগে বড় পাবেন। আমি দামটা এখন বলতেছি না, মানে বাচ্চার রেট একসময় হ্যাপ রেট হয়, আপনারা যদি নেন তাহলে যোগাযোগ করবেন। আমার ইনকিউবেটার মিটিং আছে মাসে আমার মোটামুটি 1-1.5 হাজার বাচ্চা আমি সাপ্লাই দিই, আরও বড় আকারে ইনকিউবেটার আমি নিজে বানানোর চেষ্টা করতেছি। আর আমার এই ব্যবসাটা বহুত লাভজনক ব্যবসা, আপনারা যদি এটা ব্যবসা যদি করেন আপনারা লাভ করে আসবেন। আরও আমি সার্কিট নিয়ে আমি কন্ট্রোলার নিজেই একটা সার্কিট নিয়ে আসছে, তারপরে ইনকিউবেটার নিজে বানাই আমি বাচ্চা উৎপাদন করছি, আমার কাছে ইনকিউবেটারও পাবেন। আচ্ছা, এমনি তো আপনার প্রথমকার বাচ্চা হয় না, যখন এই আপনি ডিম কিনাই না বাচ্চা ফুটাইছেন সব? হ্যাঁ হ্যাঁ, এটা প্রথমের বাচ্চা, এটা নেক্সট এর বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি কতটি ই আছে এই কয়েল পাখি? এটা কয়েল পাখি আছে আপনার 260টি আছে, আমার ডিমের জন্য উৎপাদন করছি, এটা খালি হেসিং এর জন্য আমি রাখছি। এই ডিমটা দিয়ে হেসিং করা যায় আর কি, এর পার্সেন্টটা খুব ভালো আসে। তাহলে এনে মোটামুটি আপনার দিন কত ডিগ্রি ডিম আসে? এখানে ডিম আসতেছে 180 টা করে আমার পার ডে ডিম আসতেছে। এই যে আমরা ভিডিও করা অবস্থায় দেখেন ডিম পাট আছে আর কি। হ্যাঁ, এই যে আমার হাতে একটা, আবার এই যে কেবল একটা ডিম পারলো, এই যে হ্যাঁ কেবলই পারলো জাস্ট আর কি। তো এটা কি একটা পারলে বিজনেস একটা, তারপরে দেহার মতন বস্তু একটা, মানে এটা দেহার ভালো লাগে আর কি, এত সুন্দর বস্তু, আর মাংসটা খাইতে খুব সুস্বাদু, আর ডিমের বহুত কেলা ঔষধি গুণ আছে, আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ মেরে দেখুন। তো এই ভাইয়ের মানে যদি আরও ইয়ে আছে ইনকিউবেটার আছে ঘরের ভিতরে আরও পাখি আছে, আপনাদের একটার পর একটা ভালো করে দেখাই দিয়েছি আর কি। তো আচ্ছা, আপনার এইটা বিজনেসটা আইডিয়া হলো কীভাবে, মানে হয়তো এটা তো আমাদের এই এরিয়ায় নাই কে কোনো জায়গা, তো আপনি আইডিয়াটা পেলেন কীভাবে? এই বিজনেসটা যেনমাত্র আমি ইউটিউব চ্যানেলে দেখলাম যে এই কয়েল চড়াই বিরাট উপকার, মানে ডিমটা খালি লোকালের 3টা খাবেন ডিম, এটা একটা খালি যে পরিমাণ প্রোটিন পাবেন এই ধরনের প্রোটিন পাওয়া যায় একটা ডিম খালি। তার জন্য আমি এই ব্যবসাটা মানে জোরদার করে করতেছি, মানে বহুত জায়গায় কষ্ট করে আমি ডিমটা আগে নিয়ে এলাম, তারপর ইনকিউবেটার মেশিন দিয়ে ডিম বাচ্চা ফুটে আমার বাচ্চা এখন 700 বেশি আছে টোটালে, ঘরের ভিতরে আছে, আরও বাচ্চা আমি নিজেও সাপ্লাই দিতেছি এখন, তাহলে ঘরের ভিতরে আমি যেটা আছে ওটা দেখাই। কত ডিম বয়সেন এটা, কত ডিম বয়সেন এটার মধ্যে? এটার মধ্যে ডিম আছে আপনার 550 ডিম দেওয়া যায়, আমি এখানে 500টা ডিম দিছি, জানি অল্প ফাঁকা ফাঁকা থাকে, নই ঘুরে দিতে জানি সমস্যা না হয়, মানে এটা যেনমাত্র এইভাবে হাত দিয়ে আমি ঘুরে দেবো। কত টাইম পরে পরে ঘুরে দেওয়া লাগে? এটা আমি ঘুরে দেই দিনের মধ্যে 3 বার ঘুরে দেই, 4 বার দিলে ভালো আর কি, আমি টাইম 3 বার দিলে অটোমেটিক তাও এটার মধ্যে আজকে ডিমের বসলো 13 দিন, আর মোটামুটি 5 দিন পরে এটা বাচ্চা উঠবো, 5 দিন পরে উঠবো, 18 দিনে বাচ্চা হবে। তারপরে এটা এটা বসেন কয়দিন হলো? এটার মধ্যে আমার এটা 6 তারিখে বসাইছি, মোটামুটি 1 সপ্তাহ বয়স হচ্ছে এটা, এটার মধ্যে 550 আছে, এটার মধ্যে 550 আছে, আর ওইখানে আছে 500, মোটামুটি
তারপরে এরপরে ইনকিউবেটর কিভাবে বানানো লাগে এই সম্পর্কে আর একটা ভিডিও দিব। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করছেন তাগরে ধন্যবাদ, যারা যারা করেন নাই সাবস্ক্রাইব করেন, বেল আইকন টিপে দেন, আরও বেশি বেশি করে শেয়ার করেন, যাতে যারা পোলট্রি ফার্ম করব এই ভিডিও দেখলে রমেশ ভাইয়ের সাথে যাতে যোগাযোগ করতে পারে, তো ওই জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর কি। আরও এই বাচ্চাগুলো ফোটার পরে কী করা লাগে এই সম্বন্ধে আলোচনা হইতেছে, কারণ এর দিকে বাচ্চা ফোটার পরে আপনি ভুডার করেন কোন জায়গায়? এই জায়গাটা ভুডার করেন না? এই জায়গাটায় আমার ধাপ ধাপ থাকে, এই জায়গাটায় বোর্ডিং করি আমি, আর ওইখানে এই যে ছোট বাচ্চা আছে এটা দেখেন। আচ্ছা, এটা এখন ডিম পাড়ার উপযোগী হয়েছে তাই না? এটা ডিম পাড়ার উপযোগী হয়েছে, 40 দিন পরে যেন ডিম দেয়। এটা তো আরো ছোট বাচ্চা, এটা মোটামুটি কত দিন হয়েছে বয়স? এটার বয়স হলো 15 দিন। আপনারা যদি 1000 বাচ্চা নেন, 1000 বাচ্চা নিয়ে আপনি 30 দিন পাইলে যদি বিক্রি করে দেন, বিক্রি করে দিলে আপনার 20,000 টাকা ইনকাম থাকবো। এই বাচ্চার আমার কাছে যদি এই ধরনের বাচ্চা নেন তাও নেহরবেন, একবার 0 বাচ্চা যদি এরা যদি 15 দিনকার বাচ্চা এটা যদি আপনি কেউ নেয় আর কি, তাতে কিরকম রেট একটা ই করছেন কিরকম? এটার রেটটাও আপনার 15 দিনের বাচ্চা যদি নেন এর রেটটা আমরা 45 টাকা রেটে আমি যদি কয় যে এই ইউটিউব দেখে আপনার সাথে নাম্বারটা দিচ্ছি তাহলে অল্প হলেও কম ধরবেন আর কি, মানে এই ইউটিউবের ছিল আর কি। আমরা একবার যত কিভাবে বোর্ডিং করা লাগে, কিভাবে ই করা লাগে পুরনো সহায়তা আপনারা আরো রেট যত কম ধরা লাগে এটা কম ধরে দিব, আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, মানে কেউ যদি এক করলো যে ভাই আপনার ইউটিউব থেকে আপনার নাম্বারটা নিছি, তাহলে ওর জন্য অল্প যে টুকা পারেন আর কি অল্প সাবসিডি করবেন, কারণ ইউটিউব থেকে হয়তো জায়গা জায়গা থেকে মানুষ আইব, সে হয়তো তারা এই কোনোদিন হয়তো তাহলে মানে এরমভাবে দেবেন তারা যেন বিজনেস করে যদি এ হারে আর কি, মানে ফজে না জানি আর কি, তারা যেন সাকসেস হয়ে করে, কারণ আপনি সাকসেস হয়েছেন নিজে, কারণ আপনি রসুলের জন্য আরও 2-4 জন সাকসেস হয়ে হারে আর কি, মানে কেউ জানি প্রতারণা করে না আর কি। এটা আপনার কাছে আমার অনুরোধ আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনার অনলাইনে দেন আমি পূর্ণ সহায়তা করবো। আমারও একটা ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, আমার নাম রমেশ আলী দিলে কাশ্মালি হাদা পাবো। আমার যদি আমার সাথে সরাসরি এখানেও আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবো, যদি সরাসরি ফোন করে যদি নেন তাও সহায় পাবেন, আর বাইরে যদি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার দেবেন। আলহামদুলিল্লাহ, দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও দেখছি আমার ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন, আর বেশি বেশি করে শেয়ার করেন।